এভাবেই বিজিবির প্রশিক্ষিত কুকুর রানীকে দিয়ে পুরো বাসটি তল্লাশি করা হয় মেহেরপুর থেকে চল্লিশ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল শ্যামলি পরিবহনের একটি বাস গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি খবর পাই প্রতি শুক্রবার এই পথ দিয়ে হেরোইন পাচার হয় পরে শনিবার ভোরে ভাটিয়ারি এলাকায় বাসটি আটক করা হয় এ সময় প্রশিক্ষিত কুকুর রানীর মাধ্যমে পুরো বাসটি তল্লাশি করার এক পর্যায়ে একটি কালো ব্যাগে হেরোইন খুঁজে পায় আমরা এই গাড়িটাকে ট্রেক করতে থাকি এই গাড়িটা যখন বিএমএ আপনার সীতাকুণ্ড ক্রস করে বিএমের সামনে এই জায়গাতে আসলে আমরা তাকে ব্যারিকেড দিই এই ডগ সেই আইডেন্টিফাই করেছে লোকেশনটা গাড়ির মধ্যে কোথায় রাখা আছে তো আমরা এক কেজি হেরোইন ধরতে পেরেছি কালো ব্যাগের মধ্যে ষাটটি প্যাকেটে হেরোইন পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে হেরোইনটা ধরা পড়েছে এটা আমরা কেমিক্যাল টেস্টে নিয়ে যাব কেমিক্যাল টেস্টে নিয়ে যাওয়ার পরে আমরা একটা কেমিক্যাল টেস্ট করাবো আর আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা চলছে অলরেডি এখানে প্রক্রিয়া শুরু করেছি এদিকে ব্যক্তি কার সেই বিষয়ে কিছু জানাতে পারেনি বাসের চালক ও হেলপার ওরা দুইজন লোকাল যাত্রী ওরা ওদের কাছে টিকিট নাই ওরা যে ফেনি থেকে উঠছে ওদের ওদের মাথার উপরেও ওটা ছিল কে উঠছে কে নাচছে এগুলো তো আমরা এখনো কিছু দেখি নাই আমরা যখন আমরা উঠছি ওটা আমাদের মধ্যে আমরা বসে আছি পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্ত সাপেক্ষে মাদক পাচারকারীকে খুঁজে বের করবে বলে জানায় বিজেপি বিজেপির প্রশিক্ষিত কুকুর ডগ রানির মাধ্যমে চট্টগ্রামে এক কোটি টাকার হেরোইন জব্দ করতে পেরেছে বিজিবি তবে এই রুট দিয়ে প্রতি শুক্রবারে হেরোইন পাচার হয় বলে গোপন তথ্য রয়েছে বিজিবির কাছে মাদক চলাচল বদ্ধ করতে হলে এই রুটও নজরদারির আওতায় আনা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম